লঘুচাপ জনিত লগাণ বর্ষায় ঘর বুড়ি আঁঠুয়ে পানি, কিন্তু এপটে পৌর অধিকারী ভেন্ডিং জোনকু কোটিপতি হাতরে টেকি দেই মালেমাল হয়ে বসিছন্তি। শুনিবাকু মিলুছি তালচের জনসাধারণক মৌলিক অধিকারকু ক্ষুণ্ণ করি অধিকারী বাবু নিঘুড় নিদ্রারে শোই পড়িছন্তি, না শোইবা বাহানা করি চেই শোইছন্তি। বাবুঙ্কর চিন্তা অর্থ কিছু বি নাই, পকেট গরম ত সে গরম। সূচনা অনুসারে তালচের পৌরাঞ্চল 12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডে সঠিক ভাবে ড্রেনেজ সুবিধা নথিবারু লগাণ বর্ষায় কাহা ঘর ভিতরে পানি পশিলানি তো আউ কাহা ঘর ভিতরে পানি পশি কান্থ ভাঙ্গিগলানি। কিন্তু পৌর অধিকারী এথিপ্রতি ধ্যান নদেই কেমিতি ভেন্ডিং জোনকু কোটিপতি হাতরে টেকি দেবে সেথিপাই পুরা আগভর হয়ে পড়িছন্তি। শুনতু কোন কউছন্তি 12 নম্বর ওয়ার্ডবাসী। ঘটনা হয়েছে বর্ষার মানে পানি বর্ষা হল মানে আমি ঘরে রইপারু কবে না, ড্রেনেজ এটা সুবিধা নাই, কোণী ড্রেনেজর সুবিধা নাই, টোটাল রাস্তার যেতে পানি সব মো ঘরে আসি জমা হচ্ছে, তাপরে মো ঘর ভিতরে পশি পানি সব মানে মো পিলা ছুঁ বাহারে রক্ষি আসুছি, পড়োশী ঘরে রক্ষি আসুছি। এ বাবদে মুনিসিপালিটি দুই বর্ষ তবে গেলে আমার কাউন্সিলর যে অনেক 12 নম্বর ওয়ার্ডর সে আসি নিজে দেখি গলে কে না ঠিক আছে আমি এটা করাই দেবু। এবে রিসেন্টলি 15-20 দিন তলে আমার চেয়ারম্যান আসলে লোক নিয়ে আসলে দেখলে কেমি কোণ করবু ব্যবস্থা, সে বি কে আমি করাই দেবু, কিন্তু কাই এপর্যন্ত কিছু করে নাই, রাস্তাকে উচ্চা করেদেলে বর্তমান পানি সব আসি আমার ঘর ভিতরে, ড্রেনেজর কোণী সুবিধা নাই। এটা চলুছু কোটে ঘরে পিলা ছু নিয়ে মো পড়শা ঘরে ছাড়ি আসছি চলিনু, বর্তমান যাকে ঘর পানি শুকিনি, জিনিসপত্র সব দুই দিন হল কালি রাত্রে যে বর্ষা হয়েছে এই বর্ষার আমি বাহারে রয়েছু। কে হ্যাঁ তাকে কহবা কথা তুমি রাস্তা করেদেল কংক্রিট রাস্তা করেদেল যা বি কল, তুমি ড্রেনর সুবিধা করবনি, আমি এটা 12 নম্বর ওয়ার্ডে রয়েছু এত বর্ষ হলো রইলু, রয়্যালটি নেলা বেড়ে নিয়ে যাও, কিন্তু কামটা করব কি ড্রেনেজ পানির সুবিধা করব কি, তোমার জায়গা কি দেব কি নদব এটা তোমার আপনার ডিমান্ড করবে, আমি কোণ করবো এতে মু তো রাজি অছি মো জায়গা দিয়ে ড্রেনেজ করা, কিন্তু ড্রেনেজ কুয়াটে নিয়ে মিশাবে সেটা সে ইঞ্জিনিয়র আসবে কি তাঁর চেয়ারম্যান আসবে কি আসবে তাঁর বুঝবে কে শুনে নাই আমি গোটে হইরাণ করে রাখুছি। ব্যুরো রিপোর্ট ফোকাস প্লাস।